ঢাকাবাসী তথা সারা দেশের মানুষের স্বপ্ন, ঢাকাকে ঘিরে চতুর্দিকে রেল গড়ে উঠবে, মেট্রো রেল গড়ে উঠবে, এই আশা নিয়ে মেট্রো রেল যাত্রা শুরু। মানুষের ভোগান্তি জ্যাম দূর হবে, মেট্রো রেল মানুষের ভোগান্তি জ্যাম দূর করবে, এই স্বপ্ন নিয়ে মেট্রো রেলকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই, ঢাকাবাসী তথা সারা দেশের মানুষ। আমরা আজকে দেখব আগারগাঁও এলাকাটা কী অবস্থা। মুকুলন্দেগো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগারগাঁও, যে আগারগাঁও এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, পাসপোর্ট অফিসের সামনে থেকে একটু এগিয়ে আগারগাঁও মোড়ের দিকে যাচ্ছি আমরা। কত সুন্দর, এখন কত মসৃণ একটা রাস্তা তৈরি হয়েছে, দুই পাশে ডিভাইডার দিয়ে রাস্তাগুলো সুন্দর করে গড়ে উঠতেছে। আশেপাশে ভাঙাচোরা ড্রেন, নোংরা আবর্জনা ভর্তি ছিল যে জায়গাটা, বাকি যে সমস্যাগুলো আছে আশা করি আস্তে আস্তে দূরীভূত হবে। আমরা শেরে বাংলা বয়েজ স্কুলের পাশের অংশটায় পাসপোর্ট অফিসের সামনে দিয়ে এসে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে, মাঝখান দিয়ে ডিভাইডার, উপরে মেট্রো রেল। আমরা আগারগাঁও মোড়ের সিগন্যালে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা বয়েজ স্কুলের পাশ দিয়ে হাঁটছি আমরা, কত সুন্দর একটা ফুটপাথ তৈরি হয়েছে, রাস্তাটা কত মসৃণ, চিকন সুন্দর ড্রেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা তৈরি হয়েছে। যে জায়গাটা আগে আমরা দেখতাম নোংরা, দুর্গন্ধময় জঙ্গল, পাশে তখন বিভিন্ন রকম ব্যবসা গড়ে উঠেছিল, ফুলের ব্যবসা সঙ্গে গাছপালার ব্যবসা। আমরা এখন দেখতে পাচ্ছি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় পরিণত হয়েছে মেট্রো রেলের কারণে। মেট্রো রেলকে আমরা স্বাগত জানাই, আমাদের ঢাকাবাসীর মানুষের জ্যাম কষ্ট দুর্ভোগ লাঘবের জন্য মেট্রো রেল খুব প্রয়োজন ছিল। কী সুন্দর আগা, আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা নগর বয়েজ স্কুলের সামনে কত সুন্দর একটা জায়গা তৈরি, কত মসৃণ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে মেট্রো রেলের কারণে। মেট্রো রেল যদি না হতো হয়তো এই জায়গাটা এতদিন এইভাবে আসতো, এত সুন্দর হতো না, পরিষ্কার হতো না, সুন্দর হতো না। আমরা দেখতে পাচ্ছি আগারগাঁও মোড়ে সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছে। এখান থেকে আস্তে আস্তে আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি একটু। আমার পিছন দিকে শেরে বাংলা নগর বয়েজ স্কুল, আমার সামনে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির টাওয়ারটা, ওয়াচটা, ঘড়ির টাওয়ারটা চেঞ্জ হয়েছে, ঘড়িটা সুন্দরভাবে লাগানো হয়েছে। সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখন বিকাল 4টা বাজে, বিকাল 4টার সময় আমরা ভিডিওটা করলাম মেট্রো রেলকে সুন্দর। 28 তারিখ, আগামী 28 তারিখ মেট্রো রেলের উদ্বোধন, 28শে ডিসেম্বর 2022 মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে। সেই উপলক্ষে মেট্রো রেলের স্টেশন আগারগাঁও স্টেশনকে সাজানো হয়েছে, সুন্দরভাবে গোছানো হচ্ছে, সুন্দর পরিপাটি করে সাদা কালো রং লাগানো হচ্ছে সুন্দর। আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা বয়েজ স্কুলের পাশে এই জায়গাটা এত সুন্দর, কত নোংরা আবর্জনার এটা ঘাঁটি ছিল এই জায়গাটা, অথচ আজকে কত সুন্দর একটা জায়গায় পরিণত হয়েছে। এই শুধুমাত্র মেট্রো রেলকে ঘিরে, মেট্রো রেলের স্টেশন এটা। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি স্টেশনের গেটের দিকে। উদ্বোধনের পরে দিন থেকে চালু হবে মেট্রো রেল, এই গেটটা খুলে দেওয়া হবে, এখান থেকে উপরে উঠে টিকিট কেটে তারপর তিনতলায় উপরে উঠে মেট্রো রেলে উঠবে। আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলবে, বাকি অংশটুকু বাকি অংশগুলো আস্তে আস্তে চালু হবে, পর্যায়ক্রমে চালু হবে। আমরা যে কত সুন্দর দেখতে পাচ্ছি আগারগাঁও মোড়টা ঘুরে পিছন থেকে, কত সুন্দর একটা জায়গায় পরিণত হচ্ছে আগারগাঁও, অথচ ওই আগারগাঁওটা নোংরা, জলা পানি জমে থাকতো, নোংরা আবর্জনায় ভরা থাকতো, এই জায়গাটা কত সুন্দর। আগারগাঁও স্টেশন, আগারগাঁও স্টেশনের গেট এটা, সুন্দর কেচি গেট লাগানো, কেচি গেটটা খুলে দেওয়া হবে উদ্বোধনের পরে। আমাদের এই যে বাম পাশের এই যে জায়গাটা, হাঁটা চলার জায়গাটা, চলার জায়গাটা, বাম পাশেই আমরা শেরে বাংলা নগর বয়েজ স্কুলের গেট, উপরে আমরা মেট্রো রেলের সিঁড়িটা দেখতে পাচ্ছি, উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি দিয়েই। সামনের দিকে আর একটা সিঁড়ি আছে, ওখান দিয়ে ওঠা যাবে, দুই পাশে দুইটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে জনগণ উঠবে, টিকিট কাটবে, তারপর মেট্রো রেলে ভ্রমণ করবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কি নোংরাটাই না ছিল এই জায়গাটা, চলাফেরা করতেই অসুবিধা হতো, বর্ষাকালে অনেক পানি জমে থাকতো,
কষ্ট করে এই জায়গাটা দিয়ে চলাচল করতে হতো, এখন কত সুন্দর একটা জায়গা পরিণত হয়েছে। এই গাছতলা নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল, এখন কত সুন্দর করে সাজানো পরিপাটি। শীতকালীন আবহাওয়ার কারণে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে পড়ুন, গাছের পাতা শুকিয়ে পড়ে যায়, সেই গাছের পাতা আমরা পড়ে আছে। সুন্দর করে গাছের গোড়াগুলো ঘিরে দেওয়া হয়েছে ইট দিয়ে, সুন্দর করে কালার করা হয়েছে। মেট্রো রেলের পাশে বাম পাশে আমরা, বাম পাশে আইডিবি ভবন, আইডিবি ভবনের মূল ফটক, সিকিউরিটি এন্ট্রি, এখান দিয়ে ঢুকতে হয় আইডিবি ভবনে। এরপরেই বিসিএস কম্পিউটার সিটি, কম্পিউটার মার্কেট। আমরা সামনে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, সুন্দর করে গুছানো, পরিপাটি করে সাজানো। এগুলো সব আস্তে আস্তে ব্যারিকেডগুলো সরানো হবে, কত সুন্দর রেলিং দিয়ে, স্টিলের রেলিং দিয়ে সাজানো গুছানো। এই জায়গাটা কত নোংরা ছিল আগে, এখন কত সুন্দর। মেট্রো রেলের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বিসিএস কম্পিউটার সিটির গেট, কম্পিউটার সিটি সেই বিখ্যাত মাদারবোর্ড, বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে বানানো মূর্তি। কয়েকদিনের মধ্যেই বিসিএস কম্পিউটার সিটির মেলা হবে, কম্পিউটার মেলা হবে। আমরা মেলার সাইনবোর্ডটা দেখি, সিটি আইটি মেগা ফেয়ার 2022 দেশের বৃহত্তম কম্পিউটার মেলা, 29 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি 2023 পর্যন্ত। প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে, এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে। নিচে দেখতে পাচ্ছি আমরা মেট্রো রেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে। ২৯ তারিখ থেকে শুরু হবে বিসিএস কম্পিউটার সিটির মেলা। এই যে বিসিএস কম্পিউটার সিটির উপরের লোগো গেট আমরা দেখতে পাচ্ছি, মেন গেট, সেই সঙ্গে সেই বিখ্যাত মূর্তিটা মাদারবোর্ড দিয়ে, বিভিন্ন কম্পোনেন্ট, কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে তৈরি, সুন্দর একটা ভাস্কর্য বলা যায়। মেট্রো রেলের এই দিকের, বিসিএস কম্পিউটার সিটির এই দিকের গেটটা আমরা, গেটের দিকে যাচ্ছি। এখানে এই যে এখান থেকে একটা সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে টিকিট কেটে তারপর মেট্রো রেলে উঠতে হবে। কত সুন্দর একটা জায়গা পরিণত হয়েছে, কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে মেট্রো রেলের কল্যাণে। উপর দিয়ে আমরা মেট্রো রেল দেখতে পাচ্ছি, একটা লাইন যাবে, একটা লাইন আসবে। এই যে গেটটা, হ্যাঁ, আমরা শব্দ পাচ্ছি, মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে, শব্দ পাচ্ছি, শিশি করে শব্দটা হচ্ছে। আমাদেরকে এখানে দাঁড়াইতে পুলিশ ভাইয়েরা বাধা দিচ্ছে, কারণ অনেক কর্মকর্তারা আসছেন মেট্রো রেলের কী পরিস্থিতি চেক করার জন্য। উদ্বোধন হবে সেই উপলক্ষে ওনারা ভালো করে চেক করতেছেন, যাতায়াত করতেন, ঘন ঘন আসতেছেন, দেখতেছেন এবং চেক করতেছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। উদ্বোধন এবং উদ্বোধনের পরবর্তীতে সুন্দরভাবে যেন মেট্রো রেল চলাফেরা করতে পারে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওনারা সিঁড়ি দিয়ে নামছেন, সম্ভবত মেট্রো রেলে করেই ওনারা আসছেন, কারণ একটু আগে আমরা মেট্রো রেলের শি শি শব্দটা শুনতে পাইলাম এবং থামলো শব্দটা, থামার শব্দটা পাইলাম। যেহেতু নিচ থেকে দেখা যায় না, এই মেট্রো রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনারা আসছেন, ওনারা সম্ভবত অবশ্যই অবজার্ভ করার জন্য, দেখার জন্য, চতুর্দিকটা দেখবেন, মেট্রো রেলের ভিতরের অবস্থাটা দেখলেন, চতুর্দিকের অবস্থাটা দেখবেন, দেখতেছেন ওনারা ঠিকমতো চলতেছে কিনা, ঠিকমতো কাজ হচ্ছে কিনা, কোনো যেন সমস্যা না হয় এই জন্য ভেরিফাই করা, চেক করা। সম্ভবত আমরা কথা বলার জন্য দিতে চেয়েছিলাম, পুলিশ ভাইয়েরা বাধা দিলেন যে না, এখন কথা বলা যাবে না। আগার গাঁয়ের বিসিএস কম্পিউটার সিটি সাইডের সিঁড়ি, এটা মেট্রো রেলের উপরে যাওয়ার টিকিট কাটা এবং মেট্রো রেলে ভ্রমণের জন্য এই সিঁড়ি দিয়ে উঠতে হবে স্টেশনের এই সিঁড়িটা। আগারগাঁও মোড়ে শেরেবাংলা নগর বয়েজ স্কুলের সামনে একটা গেট আছে, সিঁড়ি আছে, গেটটাতে উঠতে হবে। আর একটা সিঁড়ি হচ্ছে বিসিএস কম্পিউটার সিটির পাশে, দুদিক থেকে, দুদিক থেকে এই সিঁড়িতে ওঠানো যাবে। আমার রাস্তা ওই পারেও আরও একটা ধারে জায়গা রাস্তা সিঁড়ি আছে। বন্ধুরা, আজকে আমরা দেখলাম মেট্রো রেলের আগারগাঁও এলাকার দৃশ্য, আগারগাঁও এলাকা কীভাবে সাজানো হয়েছে,
মেট্রোরেলের কর্মকর্তারা ঘুরে ঘুরে দেখছেন ওনারা সব কিছু ঠিক আছে কিনা চেক করছেন। আমরা এই পর্যন্তই আজকে দেখলাম মেট্রোরেলের আগারগাঁও মোড় থেকে বিসিএস কম্পিউটার সিটের এই পাশে দুই পাশে দুইটা সিঁড়ি আছে, রাস্তার ওই পারেও দুইটা সিঁড়ি আছে, দুই পাশে থেকেই লোকজন উঠতে পারবেন, নামতে পারবেন। আমরা উদ্বোধনের পর আমরা দেখব, আশা করি সুন্দরভাবে ভিতরে ঢুকে দেখব আমরা, সেই অপেক্ষায় আমরা উন্মুখ হয়ে আছি কখন উদ্বোধন হবে। এবং এই উদ্বোধনের সাথে সাথেই আবার বিসিএস কম্পিউটার সিটির মেলা শুরু হবে, তো দুরন্ত গতিতে লোকজন আসতে পারবেন, দর্শনার্থীরা আসতে পারবেন বিসিএস কম্পিউটার সিটিতে মেট্রো রেলে করে দিয়াবাড়ি থেকে বা 10 নম্বর থেকে বা আগারগাঁও থেকে কাজীপাড়া থেকে শহরাপাড়া থেকে বিভিন্ন লোকেশন থেকে আসতে পারবেন, দিয়াবাড়ি পর্যন্ত যে কোনো লোকেশন থেকে উঠে আসতে পারবেন যেখানে স্টেশনগুলো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী আশা করি আরও সুন্দর করে আর আগামীতে আরও দেখবো, ভালোভাবে দেখবো আমরা এই আশায়। আজকের মতো আমরা শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন প্লিজ। ভালো থাকুন, সুন্দর থাকুন।